আমাদের সঙ্গে যারা সহযোগী, আমাদের সংবাদপত্র সেবী হিসাবে যারা খ্যাত, যারা যাদের কল্যাণে মানুষের দৌড়গোড়ায় আমরা পত্রিকাটা পৌঁছাতে সক্ষম হই, সে আমাদের সংবাদপত্র শিল্পীর সঙ্গে জড়িত, সে আমাদের যারা হকার্স একদম রুট লেভেলে কাজ করে তাদের নেতাদের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলাম আজকে এই কম্বল। এই শীতের মধ্যে তারা বণ্টন করবেন যে আমাদের হকার সহকর্মীরা আমাদের জন্য কাজ করে থাকেন, আমাদের পাশে থাকেন এবং ভোরবেলা এই কষ্ট করে পত্রিকাটা মানুষের কাছে পৌঁছে দেন। আমরা এই কম্বলগুলো আজকে হস্তান্তর করলাম। আমাদের যারা সহযোদ্ধা, যারা আমাদের বিতরণ কর্মী, তাদের সঙ্গে আমরা যদি একাত্ম না থাকি তাহলে কিন্তু কি কোনোভাবেই সফল হবে না আগামী দিনের সংবাদপত্রকে টিকিয়ে রাখা। বসুন্ধরা গ্রুপ, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান, তিনি সবসময় আন্তরিক, তিনি সবসময় সংবাদপত্র, যারা হকার্স, যারা বিতরণকারী, যারা অন্যান্য কর্মের সঙ্গে জড়িত সংবাদপত্র এই সেবীদের সঙ্গে তিনি সবসময় ছিলেন, এখনও আছেন। তার নির্দেশে এবং তার কাছ থেকে আমরা এই কম্বলগুলো নিয়ে তাদের কাছে আজকে পৌঁছে দিলাম। আমাদের যারা দুই সমিতি এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, ওনারা এই কম্বলগুলো তাদের কাছে পৌঁছে দেবেন। আমরা বিশ্বাস করি এই শীতে তাদের এটা কাজে লাগবে। আমাদের হকার সমিতির দুই সমিতির নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমরা হস্তান্তর করছি যাতে আমাদের প্রত্যেক হকার ভাইয়ের কাছে এই কম্বলগুলো পৌঁছে যায়। এটি গেল একটা দিক। আর বসুন্ধরার পক্ষ থেকে আমি একটি কথা বলতে পারি যে বসুন্ধরা সবসময় আমরা আমাদের মিডিয়া থেকে আমাদের এই যে সহযোগী যারা আছেন হকার সমিতি বা হকার কল্যাণ সমিতি, যাই আমরা যে সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা এমনই আন্তরিক যে আমরা নিজেরা সবাই একত্র হয়ে কাজ করি, তাদেরকে আমরা আমাদের পরিবারের অংশ মনে করি। তারা আমাদের পত্রিকাগুলো মানুষের কাছে পৌঁছে দেন এবং তারা সব সময় আমাদের ডাকে সাড়া দেন। আমরাও চেষ্টা করি আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান তাদের প্রতি একটি বিশেষ নজর রাখেন, যে কারণে আমরা প্রত্যেক বছর প্রতিটি অকেশনে আমরা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। মানবতার কথা বলা মানুষগুলো যখন মানবিক না ঠিক, তখন বসুন্ধরা গ্রুপ প্রতিটি বছর প্রতিটি শীতে এবং ঈদে আমাদের পাশে দাঁড়ায়। এই জন্য বসুন্ধরা গ্রুপকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমি আশা করি বসুন্ধরা গ্রুপের কর্ণধার যারা আছেন বা আমার সম্পাদকরা যারা আছেন, তারা যদি হকারদের দিকে ঠিকমতো মনোযোগ দেন, কমে যাওয়া এই সংবাদপত্র শিল্পের হকাররা আবার ফিরে আসবে এবং আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কীভাবে শিল্পটাকে সামনে এগিয়ে নেওয়া যায়। যে কোনো দুর্যোগে, দুর্দিনে এবং আনন্দে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থাকে, তারই ধারাবাহিকতায় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আজকে আমাদের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ আমাদের ঢাকা শহর এবং শহরতলিতে আমাদের শীতার্থ ভাই বোনদের জন্য যে কম্বলের আয়োজন করেছে তার জন্য আমরা ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপ আমাদেরকে প্রতি বছরের মতো এবারও শীতে আমাদের হকার ভাইদেরকে কম্বল বিতরণ করেছে, এই জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বসুন্ধরা গ্রুপকে। এবং আমাদেরকে প্রতি বছরে বিভিন্ন সময় ঈদের সময় কাপড় ও শীতকালীন শীত বস্ত্র এবং আরও বিভিন্ন দুর্যোগ সময় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। আমরা বসুন্ধরা গ্রুপের থেকে ঈদের সময় শাড়ি পাই এবং শীতের সময় কম্বল পাই, আমরা অনেক সহযোগিতা পাই।